হ্যালো বন্ধুরা, প্রোটিপ সেভেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের পাশাপাশি তার স্বামীর কি দায়িত্ব ও কর্তব্য থাকে সেই বিষয় নিয়ে জানানো তো আজকে। জি বন্ধুরা, মা যাতে সুস্থ থাকে, বাচ্চার জন্ম দিতে পারে এবং মা সুস্থ এবং সবল একটি বাচ্চা জন্ম দিতে পারে, এই বিষয়ে একজন স্বামীর অনেক গুরুত্ব সাথে দেখতে হয়। শুধু যে গর্ভবতী মাই তার সন্তানের যত্ন নেবে এমনটি নয়, গর্ভবতী মায়ের পাশাপাশি তার স্বামীর অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। কারণ গর্ভবতী মা সকল সময় সবকিছু খেয়াল রাখতে পারে না, তার শারীরিক অনেক পরিবর্তন আসে এবং তার মানসিকভাবে অনেক পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো কাটিয়ে উঠতে হবে একজন স্বামীর। এদিকে অনেক গুরুত্ব সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ তার মধ্যে আপনার অনাগত সন্তান বসবাস করছে। আপনার সন্তান যেন সুস্থ সবল এবং কোন রকমের দুর্ঘটনা মুক্ত ভাবে জন্ম নিতে পারে সেই বিষয়ে আপনাকে গুরুত্বের সাথে দেখতে হবে। তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন। আর আমাদের ভিডিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে খুব দ্রুত। সন্তান হতে যাওয়া মায়ের মানসিক অবস্থা তার গর্ভস্থ শিশুর ওপর প্রভাব ফেলতে পারে অনেক, এবং এটা প্রভাব ফেলে এর ফলে আপনার গর্ভের শিশু মানসিক প্রতিবন্ধী এবং মানসিকভাবে অনেক চাপে থাকে। যদি একজন গর্ভবতী মা সে হাসি খুশি এবং সুস্থ সবল না থাকে, সেক্ষেত্রে তার সন্তানের অনেক রকমের সমস্যা হয়ে থাকে। যে সমস্যাটি আপনি একবার সমস্যা সৃষ্টি হলে চাইলেও সেটাকে সারতে পারবেন না। এই সময় নারীদের শরীর খুব দুর্বল হয়ে থাকে, নারীরা অনেক চিন্তিত থাকে এবং নারীরা মানসিকভাবে দুর্বল অনুভব করে, ফলে অনেক মেজাজ খিটমিটে হয়ে যায়, অনেকের মধ্যে আবার সন্দেহ প্রবণতা বেড়ে যায়। সাধারণত গর্ভস্থ প্রথম দুই মাস ও শেষের দুই মাস বাদে অন্যান্য সময়ের দৈহিক মিলনে অবাধ নেই, তবে অনেক স্বেচ্ছায় মিল বিরত থাকে। যেহেতু এটি একটি স্বাভাবিক বিষয়, এই গর্ভধারণের কারণে মিলে বিরত থাকা এটা একটা সাধারণ ব্যাপার। এই ক্ষেত্রে স্বামীর গুরুত্ব অনেক অপরিসীম। সেই পরিস্থিতিতে মাথা গরম না করে, ঝগড়াঝাটি না করে তাকে বুঝের মাধ্যমে, এবং যে ক্ষেত্রে আপনার সন্তান এবং আপনার ওয়াইফ দুজনে যেন সুস্থ থাকে সেই ক্ষেত্রে গুরুত্ব সঙ্গে দেখতে হবে। এতে মা ও শিশু দুজনেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই সময়টাতে স্ত্রীর সন্দেহের প্রবণতা অনেক বেড়ে যায়। এই ধরনের পরিস্থিতি সামাল দিতে দুজনের মধ্যে বিশ্বাস ধারণ করতে হবে। শুধু স্বামী যে স্ত্রীর উপরে সন্দেহ করবে বা স্ত্রী যে স্বামীর উপর সন্দেহ করবে এটি নয়, আপনাদের বুঝের মাধ্যমে দুজন দুজনের প্রতি একটি বিশ্বাস তৈরি করতে হবে। মাথা গরম না করে আপনারা একে অপরের সাথে সবকিছু শেয়ার করে একটি বুঝের মাধ্যমে কাজ করবেন, কারণ আপনারা মাথা গরম করলে এই বিষয়টি আপনার সন্তানের উপর প্রভাব ফেলবে। আপনার স্ত্রীকে অল টাইম আপনাকে যত্নশীল হতে হবে এবং তার শারীরিক যে চেকআপগুলো রয়েছে সেগুলো আপনাকেই খেয়াল রাখতে হবে। তার শারীরিক যে চেকআপগুলো রয়েছে এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো খুব গুরুত্ব সঙ্গে দেখতে হবে, স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে কখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আপনার স্ত্রীকে কোন সময় চেকআপ করাতে হবে, আপনার স্ত্রীকে কোন সময় ওষুধ খাওয়াতে হবে এই বিষয়টি আপনাকে গুরুত্ব সঙ্গে দেখতে হবে। প্রথম 18 সপ্তাহের মধ্যে আপনি একবার হলেও তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। 18 থেকে 24 সপ্তাহের মধ্যে সেই সময় আপনি একবার নিয়ে যাবেন। 24 থেকে 36 সপ্তাহের মধ্যে একবার নিয়ে যাবেন। 36 সপ্তাহের পর থেকে প্রতি সপ্তাহে আপনি একবার করে হলেও তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনি মোটামুটি 5 থেকে 6 বার আপনার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে বন্ধুরা। আপনি এর বেশি যদি নিয়ে যান কোনো সমস্যা নেই, কিন্তু ডাক্তারের কাছে না নিয়ে গেলে আপনার গর্ভস্থ শিশু কেমন অবস্থায় আছে এবং আপনার ওয়াইফ এই বিষয়টি নিয়ে অনেক চিন্তিত থাকে।
গর্ভবতী মা যদি এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তিত থাকে এবং অনেক চিন্তা করে, সেক্ষেত্রে তার শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিকভাবে ভেঙে পড়লে তার সন্তানের অনেক ক্ষতি হয়ে থাকে। বাড়িতে স্ত্রীকে সহায়তা করুন বিভিন্ন কাজে। এই সময় শারীরিক অত্যন্ত ক্লান্ত থেকে বিশেষ করে প্রথম ভাগে বা ফার্স্ট ট্রিমিস্টার ও তৃতীয় ট্রিমিস্টার আপনার স্ত্রী যে সমস্ত ঘর ও ঘরগৃহস্থের কাজ নিয়ে ব্যস্ত থাকতো সেই বিষয়গুলোকে সামাল দেওয়ার দায়িত্ব আপনার। ঘর বাড়ি পরিবার পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আপনাকেই রাখতে হবে। রান্নাবান্নায় সহায়তা করা এটা আপনাকেই করতে হবে, অথবা অন্য কাউরের মাধ্যমে আপনি করায় নিতে হবে, কারণ এই সময় তাকে ঝুঁকে বা বসে বেশি সময় এক জায়গায় স্থির থাকতে হবে, থাকতে পারবে না। সে যদি এক জায়গায় স্থির বেশি সময় বসে থাকে বা ঝুঁকে বসে বেশি কাজ করতে যায়, এক্ষেত্রে আপনার সন্তানেরই ক্ষতি হবে, আর আপনার সন্তানের যদি ক্ষতি হয় সেটা আপনার জন্য অনেক দুঃসংবাদ হয়ে যাবে। এই সময় স্ত্রীকে বেশি বেশি করে চমক দিন। এই সময় নারীর মানসিক অবস্থা যখন তখন পরিবর্তন হয়ে থাকে, মন খারাপ লাগলে উত্তেজিত হয়ে পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যে সে উত্তেজনা অনুভব করে। এই সময় খুব আস্তে ধীরে তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসুন। আপনার ভালোবাসা স্ত্রী ও ধরনের পরিবর্তন সমালোচনা দিতে পারে। স্ত্রীর জন্য উপহার নিয়ে যান, এর ফলে আপনার স্ত্রী অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার স্ত্রী অনেক রকমের হাসি খুশি থাকবে। এই সময় আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না। আপনার স্ত্রী হয়তো আগে সংসারে অনেক কিছুই নিজের দায়িত্ব পালন করত, কিন্তু এই সময় সে চাইলেও সেই বিষয়গুলো খেয়াল রাখতে পারবে না। বরং আপনি তাকে বলুন, দেখো আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি। আপনার এই ছোট কথাটাই তাকে অনেক আনন্দ অনুভব দিবে। খাবার দাবারের প্রতি খেয়াল রাখুন। এই সময় নারীর শরীরের জন্য দরকারি অতিরিক্ত ক্যালোরি ও অতিরিক্ত খাবার। খাবার তালিকায় রাখুন মাছ, মাংস, শাক সবজি, দুধ, কলা, ডিম, ফল ও মূল ইত্যাদি। সম্ভাব্য ডেলিভারির তারিখ মাথায় রেখে অন্তত এক মাস আগে থেকেই প্রস্তুত থাকুন, কেননা কখনো কখনো নির্ধারিত সময়ের আগে বাচ্চা প্রসব হয়ে থাকে। পরিবারের অন্যান্য সদস্য, পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে গর্ভবতী মা, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে এবং সবার কাছে বুঝের মাধ্যমে যেন গর্ভবতী মাকে তারা সবাই হেল্প করে, এ বিষয়ে আপনাকে গুরুত্ব সঙ্গে দেখতে হবে। এই সময় সম্ভব হলে তার কাছের কাউকে তার পাশে রাখলে খুব মন ফুরফুরা থাকে। অধিকাংশ ক্ষেত্রে নারীরা বাবার বাড়ির লোক বা আত্মীয় স্বজনের কাছে রাখা সম্ভব হয়। এক্ষেত্রে শ্বশুর বাড়ির মানুষকে তারা সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে পারে, তার দেখাশোনা করতে হবে। শ্বশুর শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা যদি গর্ভবতী মায়ের সঙ্গে ভালো আচরণ করে তাহলে তার মন ভালো থাকে এবং আস্থার সৃষ্টি হয়। যেহেতু মায়ের মনের প্রভাব সন্তানের উপর পড়ে, তাই মা খুশি থাকলে গর্ভস্থ সন্তান জন্মের পর পরিবারের অন্যান্য সদস্যের প্রতি স্বস্তি অনুভব করে। আর মায়ের মনে যদি অশান্তি থাকে বা শান্তি না থাকে, অথবা গর্ভস্থ মা যদি খুব বেশি খিটমিটে হয়ে থাকে, তাহলে সন্তান জন্মের পর থিটমিটে বা মেজাজের অধিকার খিটমিটে মেজাজের অধিকারী হয়ে থাকে। এছাড়া স্বামী ও স্ত্রীর মাঝে একটি সুসম্পর্ক তৈরি করতে হবে। পরিশেষে একটি কথা বলতে চাই বন্ধুরা, একজন অনাগত সন্তান এটি একটি পরিবারের জন্য অনেক সৌভাগ্যের এবং একটি অমূল্য সম্পদ। এই বিষয় নিয়ে বলার কিছুই নেই। আপনাকে অবশ্যই আপনি অনেক আশা আকাঙ্ক্ষার মাধ্যমে এই সন্তানটি জন্মগ্রহণ করছে, এই সন্তানকে ঘিরে আপনার অনেক স্বপ্ন রয়েছে। তো আপনি এই ছোট ছোট ভুলের কারণে বা আপনার এই ছোট ছোট ভুল আপনার সন্তানকে নিঃশেষ করে দিতে পারে। অবশ্যই আপনার স্ত্রীর প্রতি আপনি খেয়াল রাখবেন এবং স্বামী হিসেবে আপনার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পালন করার চেষ্টা করবেন। এছাড়া যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করতে ভুল করবেন না, ছোট হলেও একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো।
ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সন্তানের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।